এগারোই জানুয়ারি 2013। এই প্রভাত ফেরি দিয়ে দক্ষিণ কলকাতার ঐতিহ্যমণ্ডিত জগৎবন্ধু ইনস্টিটিউশনের শতবর্ষ পূর্তি উৎসবের সূচনা হলো। পতনা উত্থান পতন, আশা নিরাশার দোলাচলের মধ্য দিয়ে এই বিদ্যালয়ে পায়ে পায়ে পেরিয়ে এলো 100টি বছর। এর সূচনা ছিল বেশ বিনম্র। একডালিয়া রোডের ধনাঢ্য ব্যক্তি ধনবল্লভ শেঠের বাড়ি ভাড়া নিয়ে ছিল খেলার মাঠ আর ছাত্রাবাস। যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, এখানে হয়তো আমাদের খেলার মাঠ ছিল। যখন বালিগঞ্জ পশ্চিমবাংলার কলকাতা নামক এক নগরীর একটি গ্রামীণ জনপদ পায়, তখন এই অঞ্চলের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বালিগঞ্জ জগৎবন্ধু ইনস্টিটিউশন মাথা তুলে দাঁড়ায়। এই সময়ে নদিয়া জেলার এক ব্যবসায়ী, যিনি খুব সামান্য অবস্থা থেকে অনেক উঁচুতে উঠে এসেছিলেন, এই অঞ্চলের মহান এক মানুষ জগৎবন্ধু রায় এই অঞ্চলে একটি বিদ্যালয় স্থাপনের প্রয়োজন অনুভব করলেন। শ্রী জগৎবন্ধু রায় এবং তাঁর দুই সুহৃদ পণ্ডিত রাজেন্দ্রনাথ বিদ্যাবিনোদ এবং অধ্যাপক মুরলীধর চট্টোপাধ্যায় তাঁদের উদ্যোগে এই একডালিয়া রোড ও ফার্ন রোডের সংযোগস্থলে জগৎবন্ধু রায়ের দান করা জমিতে এবং অর্থানুকূল্যে নতুন স্কুল বাড়ি তৈরি শুরু হল। প্রখ্যাত সাহিত্যিক সুমথনাথ ঘোষের স্মৃতিচারণ, আমি ভর্তি হয়েছিলাম একডালিয়া রোডের সেই স্কুল বাড়িতে। কর্নফিল্ড রোড থেকে বেরিয়ে একডালিয়া রোডে পড়ে ডানহাতি ত্রিভুজাকৃতির রেলিং দিয়ে ঘেরা, ওইখানেই ছিল আমাদের স্কুল ভবন। রাসবিহারি অ্যাভিনিউ ও ট্রাম লাইন তাকে ধূলিসাত করে চলে গেলেও এই পাম্প হাউস এখনও আমাদের স্কুলের জল খাওয়ার ঘর হিসেবে স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে। এই নতুন স্কুলের আনুষ্ঠানিক পত্তন হয়েছিল 1914 সালের 11ই জানুয়ারি। ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। এই বছরেই ভাড়া বাড়ি ছেড়ে স্কুল উঠে এলো 2 বিঘা জমিতে তৈরি নতুন বিদ্যালয় ভবনে। তখন অবশ্য এ অঞ্চলে ছিল সবুজ মাঠ, ধানক্ষেত আর গাছগাছালিতে পূর্ণ একটি সুরম্য পরিমণ্ডল। জগৎবন্ধু রায় ও তাঁর এই বন্ধুত্রয়ীর উদ্যোগে যে নতুন স্কুল ভবন তৈরি হল, তার প্রধান শিক্ষক ছিলেন বেচারাম নন্দী, গণিতের শিক্ষক ছিলেন শ্রী প্রফুল্ল কুমার সরকার। আজীবন এই স্কুলের সঙ্গে যুক্ত থেকে নানা উৎকর্ষ সাধনে যিনি ছিলেন অতন্দ্র। একটি চতুষ্পাঠী ছিল, নাম শীতল চতুষ্পাঠী। প্রথম অধ্যাপক শ্রী নৃত্যগোপাল পঞ্চতীর্থ মহাশয়। ১৯৩৪ সাল পর্যন্ত মিস্টার জে চৌধুরী এই বিদ্যালয়ের সভাপতি ছিলেন। তাঁর পরের সভাপতি শ্রী রমাপ্রসাদ মুখোপাধ্যায়। স্বাধীনতার পূর্বাহ্নে আন্দোলনের উত্তাল পটভূমিতে আমরা আমাদের স্কুলের এক শহীদকে স্মরণ করতে পারি। ১৯৪৬ সালের 12ই ফেব্রুয়ারি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে
আমাদের স্কুলের দুই কিশোর বিপ্লবী মোহিত রায় ও দেবব্রত দাস 12ই ফেব্রুয়ারি রশিদ আলী দিবসে প্রতিবাদী মিছিলে কলকাতার রাজপথে পুলিশের গুলিতে মারা গিয়েছিল বিপ্লবী দেবব্রত। আমরা তার স্মরণে এই শহীদ বেদিটি স্থাপন করেছি। দেবব্রত আমাদের পরবর্তী প্রজন্মের কাছে দেশের জন্য আত্মোৎসর্গের অবিস্মরণীয় প্রেরণার উৎস। এরপর সুযোগ্য পরিচালনা শিক্ষক মণ্ডলী, যাদের উদ্যোগে আমাদের স্কুল ক্রমোন্নতির পথে এগিয়ে চলল, দক্ষিণ কলকাতার একটি অগ্রগণ্য বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করল। 1957 সালে এই স্কুল একাদশ শ্রেণীতে বহুমুখী বিদ্যালয়ে উন্নীত হল। মানবিক, বিজ্ঞান, বাণিজ্যিক এবং কারিগরি শাখা অনুমোদন লাভ করল। এর 2 বছর পর দিল্লির শিক্ষা বিষয়ক কর্তৃপক্ষ আমাদের স্কুলকে কারিগরি শাখার বিশেষ শিক্ষণ বিষয়ে মডেল স্কুল হিসেবে ঘোষণা করেন। এই বছরই আমাদের শিক্ষক শ্রী প্রফুল্ল কুমার ঘোষ ফুল ব্রাইট স্কলার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে যান। তাঁর এই শিক্ষামূলক সফরের অভিজ্ঞতা নবপ্রবর্তিত পাঠ্যক্রমে যথেষ্ট সহায়ক হয়েছিল। উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হওয়ার পর আমাদের স্কুলের জীবনে এলো এক নতুন প্রাণস্পন্দন। এই সময়টাকেই স্কুলের সুবর্ণ যুগ আখ্যা দেওয়া যায়। এই রূপান্তরে আমাদের শিক্ষক শ্রী তারকচন্দ্র দাসের অবদান স্মরণীয় হয়ে থাকবে। 1961 সালে আমাদের প্রধান শিক্ষক শ্রী উপেন্দ্রনাথ দত্ত মহাশয় রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হন। ১৯৭৪ সালে বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপিত হল। এই বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়ে সমাজে খ্যাতির শীর্ষে পৌঁছেছেন জানা শ্রী শুভেন্দু শেখর বসু, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর পূর্ণেন্দু কুমার বসু, প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর শঙ্কর সেনগুপ্ত, খ্যাতনামা পদার্থবিজ্ঞানী সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার সায়েন্সের গবেষক ডক্টর অশোক রুদ্র, বিখ্যাত অর্থনীতিবিদ ও রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক শ্রী কল্যাণ কুমার মৈত্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এবং সুলেখা ওয়ার্কস কোম্পানির অ্যাডভাইজার ডক্টর হিরণময় বন্দ্যোপাধ্যায়, যিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, শ্রী গজেন্দ্র কুমার মিত্র, একাডেমি পুরস্কার প্রাপ্ত বিখ্যাত সাহিত্যিক শ্রী নির্মল কুমার রায়, ব্রিটানিয়া কোম্পানির ডিরেক্টর, বিখ্যাত শিল্পপতি ডক্টর দিলীপ কুমার সিংহ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তুষারকান্তি তালুকদার, কমিশনার কলকাতা পুলিশ, অনুপ চন্দ, চেয়ারম্যান কলকাতা পোর্ট ট্রাস্ট। এছাড়া এই বিদ্যায়তন থেকে উত্তীর্ণ হয়েছেন সঙ্গীত জগতের হিমগ্ন রায়চৌধুরী, অমর ঘটক, দীপঙ্কর চট্টোপাধ্যায়,
শ্রী জগন্ময় মিত্র, বিখ্যাত গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, চিত্রশিল্পে দ্বারকানাথ চট্টোপাধ্যায়, রঞ্জন রুদ্র, চিত্র পরিচালনায় গুরু বাগচি, হরিসাধন দাশগুপ্ত, অরূপ গুহ ঠাকুরতা, রাজা মিত্র, চিকিৎসা শাস্ত্রে শ্রী দেবব্রত রায়, প্রাক্তন অধ্যক্ষ, কলকাতা মেডিকেল কলেজ, ক্রীড়াক্ষেত্রে শ্রী পরিতোষ চক্রবর্তী, চঞ্চল ব্যানার্জি, কল্যাণ সাহা, ধীরেন চন্দ, রাজা মুখার্জি। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হল অ্যালামনি অ্যাসোসিয়েশন। এই অ্যালামনি অ্যাসোসিয়েশনকে কেন্দ্র করে আমরা অনেক প্রাক্তনীদের একত্রিত করতে পেরেছি। আমরা সমৃদ্ধ হয়েছি তাঁদের উষ্ণ আন্তরিক সান্নিধ্যে, সহযোগিতায়। আমাদের অ্যাসোসিয়েশনের তথা বিদ্যালয়ের উৎকর্ষ তাঁদের সাহচর্যে আরও উজ্জ্বলতর হয়ে উঠবে। এঁদের সঙ্গেই আমরা এখন আলাপ করব। আমি স্কুলে 14 জানুয়ারি 1926 ভর্তি হয়েছিলাম। তখন এই স্কুলে হেডমাস্টার ছিলেন কামিনী কুমার ঘোষ। আমি 1944 সালে প্রথম ভর্তি হই ক্লাস থ্রিতে জগবন্ধু স্কুলে। 1952 সালে আমি স্কুল থেকে স্কুল ফাইনাল পাস করি। স্কুল ফাইনালের প্রথম ব্যাচ ছিল 1952। 1951 পর্যন্ত ছিল ম্যাট্রিক্স, প্রথম পরীক্ষা আমরা এখান থেকে। আমি 1953 সালে এই স্কুল থেকে পাশ করে বেরিয়েছি। আমার সময়টা যদি ধরতে হয় সেটা কিন্তু একবারে সেই 55-56। হ্যাঁ, আমি যে 3-4 ভর্তি হলাম আর 64 সালে হায়ার সেকেন্ডারি পাশ করে বেরোলাম, একদম র মেটেরিয়াল থেকে ফিনিশ প্রোডাক্ট। 1958 সালে এই স্কুল থেকে পাশ করেছি। 1958 সাল স্কুল ফাইনালের শেষ ব্যাচ। আমি স্কুল থেকে পাশ করি 1967 সালে, তখন হায়ার সেকেন্ডারি পদ্ধতি ছিল। 1960 থেকে 1976 পর্যন্ত হায়ার সেকেন্ডারি, 11 বছর এই স্কুলে পড়েছি। 1983 সালে জগৎবন্ধু স্কুল থেকে আমি মাধ্যমিক পাশ করেছিলাম। আমি 2002 সালে পাশ করেছি জগৎবন্ধু ইনস্টিটিউশন থেকে। আমি 2011 উচ্চ মাধ্যমিকের ব্যাচ। এই স্কুলে আমার প্রায় 12 বছর কেটেছে। এখানে আসলে মনটা অন্যভাবে ভরে যায়, স্মৃতির রোমন্থনে অনেক কথা চলে আসে, মনে পড়ে আমাদের সেই সব শ্রদ্ধেয় প্রয়াত শিক্ষকদের কথা। তখনকার আমাদের লেখাপড়া যে ব্যাপারগুলো ছিল সেগুলো আলাদা করে কিছু বোঝবার উপায় ছিল না, কারণ সেই শিক্ষকদের স্নেহ, ভালোবাসা এবং কি বলবো যে তারা শিক্ষক বলে সম্ভ্রম ছিল, এবার না যে সম্ভ্রম ছিল না কিন্তু তার বন্ধুর মতন ছিল। তারা পাঠ্য জিনিসকে খুব কঠিন করে, যে আমাদের কাছে যে ভীষণ কঠিন পাবি না, উল্টো মানে যেন কথায় কথায় গল্পে গল্পে সব আমরা শিখে ফেলেছি। আমি ভর্তি যখন হয়েছিলাম তখন আমাদের প্রধান শিক্ষক ছিলেন ভীমাপদ ঘোষ, এবং আমি থাকতে থাকতে আমাদের প্রভাত প্রতিম উপেন দত্ত প্রধান শিক্ষক হন। তারপরে আমি ছাড়া পর্যন্ত উনি ছিলেন এবং তারপরেও ছিলেন, যিনি জাতীয় শিক্ষক পুরস্কার পেয়েছিলেন। আমি যখন ভর্তি হই তখন আমার বাবা যখন এখানে নিয়ে আসেন তখন কিন্তু আমার সঙ্গে কথা বলেছিলেন প্রফুল্লবাবু, উনি পরে আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হয়েছিলেন। এবং কোনো তখন পরীক্ষার ব্যাপার ছিল না, ওই কথাবার্তা বললো, জিজ্ঞেস করলো, কথা বলে বললো ক্লাস থ্রিতে ভর্তি হোক। আমার বাবাও বুঝে বললেন না যে ক্লাস টু হবে, ক্লাস ফোর হবে, ঠিক আছে ভর্তি হয়ে গেলাম ক্লাস থ্রি। আমার মনে আছে অভিবাবু, প্রত্যেকেই অভিভাবক কথা বললাম প্রথমে এই কারণে যে তার ক্লাসটা ছিল, তাকিয়ে থাকতাম কবে উনি, কবে ওনার ক্লাসটা আসবে। ক্লাসটার মজা ছিল বাংলা ভাষার সাহিত্য সম্বন্ধে পরিচয় করাবার জন্যে। প্রায়শই উনি প্রথম স্কুলের ক্লাসটা শুরু করতেন একটা গল্প পড়ে। সে গল্পটা শুধু তিনি নিজেই পড়তেন না, সব অনেক ছাত্রকেই দিয়ে পড়াতেন, যার মধ্যে ভাষা সাহিত্য
কাকে বলে তার পরিচয় করাবার জন্যে অনেকটাই সময় দিতেন, তারপরের হয়তো পুঁথিগত প্রথায় চলে যেতেন। এদিকে চাকিবাবু যেমন বাংলা যদিভূষণ চাকি, তো তিনি তো কি বলবো তার এই মানে অবদান আমার জীবনে, বিশেষ করে ব্যক্তিগত। আজকে যে কলম দিয়ে দু চার কলম বেরোয় যে বই টইগুলো এখনো পর্যন্ত লিখতে পেরেছে, শৈশবেই তার কিন্তু কিশোরটা এখানেই উনি। আমার মনে হয় চাকিবাবু সব ছাত্রের কাছেই একটা অন্যরকম অবদান রয়ে গেছে। একেবারে ছোটবেলাতেই উপেন দত্ত মশাই যখন আমাদের হেডমাস্টার মশাই হয়ে এলেন, তখন আমি 1947 সালে সবে স্বাধীনতা হয়েছে তারপরে কাছাকাছি সময়, উনি তখন ক্লাস ফাইভে পড়ি, ক্লাস সিক্সেই আমাদের স্কুলে প্রথম যে সায়েন্স ল্যাবরেটরি ছিল সেইটার উদ্বোধন হতো, এবং প্রথম আমি এরকম আজও আমার মনে আছে উপেনবাবু করিয়েছিলেন, আজ আমার প্রথম মনে হচ্ছে তখনকার যিনি মুখ্যমন্ত্রী নিজেও কেমিস্ট্রি লোক, তিনি হলেন ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ, আজও মনে আছে। তার সঙ্গে সে সময় এসেছিলেন স্নেহময় দত্ত, ওই হিন্দুস্তান, তিনি সে সময় তার সরল বিজ্ঞান বইটাও পাঠ্যপুস্তক হিসেবে ছিল আর কি। এরকম অনেক, আবার দেখলাম 1950 সালে যখন ক্লাস এইটে পড়ি তখন এই স্কুলে একজন বিরাট একজন মানুষ, প্রত্যেকটা বাড়ি দেখে বলতে পারতেন যে এই বাড়ির ছেলেটা ওই ক্লাসে পড়ে, এই দুটো বাড়ির ছেলে তিনি হচ্ছে এই প্রফুল্ল সরকার। আমাদের সময়কার স্যারেদের মধ্যে ডক্টর বীরেশ্বর রায়চৌধুরী ছিলেন হেডমাস্টার, উনি ওয়ার্ল্ড এডুকেশনের ভবতোষবাবু, ভূগোলের অলোক ঘোষ স্যারের কথা, আরও অনেক স্যারেদের কথা, গোপালবাবু বাংলার টিচার, এনাদের কথা মনে পড়ে, যাঁদের কাছে শেখা ব্যবহার লেখাপড়ার বিভিন্ন দিক পরবর্তী জীবনে আমাদের অনেক প্রভাবিত করেছে। জেঠুর সঙ্গে আসতাম, ঝর্ণাদি আমাদের রিসিভ করতেন, তখন জমের মতো ভয় পেতাম, একবার পরীক্ষায় তাড়াতাড়ি লেখা শেষ করে ফেলেছি, বসে বসে হয়তো অন্যের সঙ্গে গল্প করছিলাম, সেই প্রথম চর খাওয়া গালে সেটা আজও মনে আছে। তখন হয়তো গালে ব্যথা হয়েছিল, তারপরে হয়তো একটু মনে ব্যথা হয়েছিল, কিন্তু এখন ওটা একটা খুব সোনালী সুখের স্মৃতি। এই স্কুলের যে পরিবেশ, এই স্কুলের যে শিক্ষকরা, আমার যে পরবর্তী জীবন, মানে আমি এখন বর্তমানে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ছি যাদবপুর ইউনিভার্সিটিতে, তো সেখানে আমার এনাদের যে শিক্ষা, এনাদের যে অনুপ্রেরণা, তার অবদান সত্যিই অনস্বীকার্য। এই স্কুলের ক্যাম্পাসে লাইব্রেরি থেকে শুভজিৎবাবু হাতে যখন প্রথম জীবনানন্দ দাশের বই তুলে দিয়েছেন, সেটা হচ্ছে কৈশোর থেকে কোথাও একটা যৌবনে উত্তীর্ণ হওয়ার প্রথম ধাপ ছিল আমাদের কাছে। প্রথমে যদি মানে শক্তিবাবুর কথাই বলি, ওনার সাথে তো আমার ক্লাস ওয়ানে মানে প্রথম পরিচয়, কিন্তু তখন তো বয়সটা খুবই কম, তো তখন আমি বুঝিনি তার প্রভাব, কিন্তু যখন আমি বেলায় উঠি, মানে আমাদের সময় ক্লাস সিক্স থেকে বেলায় ছিল, তো তখন আমি ওনার কিছু ক্লাসও পাই, তো সেখানে দেখে ওনাকে পেয়েছি কাছ থেকে, উনি যেরকম মানে কোমল মানুষ, যেরকমভাবে ছাত্রদের খুবই ভালোবাসেন, সেভাবে শাসনও করেছেন, মানে আমি হয়তো কখনো তার শাসনের অধীনে যাইনি, কিন্তু আমার যারা বন্ধুরা মানে যারা একটু দুষ্টুমি করত, তাদেরকে সঠিক পথ দেখানো, তাদেরকে অনেকটা ঠিক পথে আনার ক্ষেত্রে সত্যি ওনার অবদান আজও মনে পড়ে। কয়েকদিন আগে মানে বছর দুয়েক আগে এই রিউনিয়নে এখনকার যিনি হেডমাস্টার তার সঙ্গে কথা বলছিলাম, তো আমি বলছি উনি কথা বললেন যে আপনারা কি টিচারদের খুব ভয় করতেন, বললাম হ্যাঁ, একটা ভয় মিশ্রিত অনুভূতি ছিল আমাদের, যেমন আমাদের দেবেন সমদ্দার ছিলেন, অঙ্ক পড়াতেন, খুব ভয়ের লোক, কিন্তু কোনোদিন এটা মনে হয়নি আমি ক্লাসে বলতে পারবো না স্যার এটা ভুল হচ্ছে, আমার মনে হলেই বলেছে যে এটা ভুল হচ্ছে, এরকম এটাকে ঠিক করতে হবে, এটাকে বা এইভাবে কেন করছেন, অন্যভাবে করা যায় না, উনি কিন্তু প্রশ্রয় দিতেন। আমার সব থেকে বেস্ট স্যার হলো অংশুমানবাবু, আমার এই স্কুলে অনেক ছোটোবেলা থেকে পড়েছি, ওয়ান থেকে একবারও ফেল করিনি, আমি টানা পাস করে আমার ইচ্ছা আছে যে আমি এই স্কুলে উচ্চ মাধ্যমিক দিয়ে যেন কলেজে যাই। পুঁথিগত শিক্ষার পাশাপাশি তো আমরা স্কুলে নৈতিক শিক্ষাও দিয়ে থাকি, আমরা ছাত্রদের বলে থাকি যে স্কুলে একটা ক্লাসে 50 জন একসঙ্গে বসাটাও একটা শিক্ষা, যে অ্যাডজাস্টমেন্ট, বন্ধুরা একসঙ্গে মিলেমিশে থাকা এবং কি করণীয় কি করণীয়, যে মানে লেখাপড়া শেখার পাশাপাশি একটা কিন্তু নৈতিক শিক্ষাও তৈরি হয় বিদ্যালয় স্কুল থেকে। স্কুলে এসে
অবাক হয়ে যাই যে ছবি আঁকাটা এখনও যে সময় চলে গিয়েছিলাম তারপর থেকে এখনও তারাটা চলছে। আমাদের স্কুলে ছবি আঁকার যে ব্যাপারটা ছিলই অনেক আগে থাকতে, আমাদের স্কুলে আর্ট টিচার ছিলেন সোমনাথ ঘোর, আমাদের স্কুলে আর্ট টিচার ছিলেন অজিত বক্সী, আমাদের স্কুলে আর্ট টিচার ছিলেন শ্যামল দত্ত রায়ের মতো মানুষরা, যদিও এরা তিনজনেই প্রয়াত হয়েছেন। তো সেই শনিবার দিন ছুটির পরে আনন্দঘরে ক্লাস হতো, সেগুলো শুনেছি, আমি দেখিনি, আনন্দঘরটা দেখেছি, কিন্তু সেই ট্র্যাডিশন প্রায় এখনও চলে আসছে। আমি কিন্তু জগবন্ধু স্কুলের অ্যান্টি ইংলিশ বেঙ্গলি মিডিয়ামে পড়িনি, হয়তো রূঢ় শোনাতে পারে, কিন্তু আমরা সেই রকম একটি স্কুলেই পড়েছিলাম। প্রত্যেকটা বাড়িতে যে কেউ দৌড় মারত না যে ওই জাতীয় ইংরেজি পড়াচ্ছে, কোনো অসুবিধা হয়নি। আমি 7-8 মাস জাপানে ছিলাম, জাপানিজ ল্যাঙ্গুয়েজ তখন খুব ভালো করে শিখে নিয়েছিলাম, এখন অতটা মনে নেই, কিন্তু একজন জাপানিজ সঙ্গে যদি হঠাৎ দেখা হয়ে যায় তার সঙ্গে আমি কিছুক্ষণ অন্তত ভাঙা ভাঙা জাপানিজে হলে তার সঙ্গে কথা বলতে পারি। মানে আমার জীবনের আমি অভিজ্ঞতা দেখেছি আমাকে আটকাতে হয়নি কোনো জায়গায়, ইংরেজি বাংলা পড়ার জন্য আটকাতে হয়নি আমার। এই স্কুলের ইকোলজি এমনই, এখন যতই যে যাই বলুক সেই এমনই তার নোংর এতখানি যে সেটাকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমার মনে হয়, এবং তার দিশাও এখনও পাওয়া যাচ্ছে। বালিগঞ্জ জগৎবন্ধু ইনস্টিটিউশনের একটা অনন্য কৃতিত্ব আছে, যেটা আমি বারবার বলি, একটু আগে বলছিলাম, ভারতবর্ষে, এবং আমি বললাম যে আমি মনে হয় টনে হয় যোগ করবো না, একেবারে নির্দ্বিধা উচ্চারণ করতে পারি, পৃথিবীর কোনো বিদ্যালয় বোধহয় রবীন্দ্র নামাঙ্কিত এবং রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে 3-3 জন উপাচার্য উপহার দেয়নি। মানে এখানে এলেই মাথাটা নত হয়ে যায়, যেখানেই গিয়েছি পৃথিবীর এই স্কুলকে সঙ্গে নিয়ে ঘুরেছি, তা আমাদের রক্তের ভেতরে স্নায়ুর ভেতরে সুষুম্নায় বহন করেছি আমরা। অ্যালামনি অ্যাসোসিয়েশন সংগঠিত হওয়ার পর জগৎবন্ধু স্কুলে নতুন কর্মোদ্যোগ ও প্রেরণার সূচনা হল। স্কুলের পরিচালন সমিতির সঙ্গে যুগ্মভাবে এবং সর্বাঙ্গীন সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে প্রতি বছরের পুনর্মিলন উৎসব, শহীদ স্মরণ, বর্ণোজ্জ্বল সাংস্কৃতিক অনুষ্ঠান, আড্ডা, পিকনিক। শতবর্ষে প্রাক্কালে শুরু হয়েছে বর্ষব্যাপী নানা বর্ণোজ্জ্বল অনুষ্ঠান, শতবর্ষ অনুষ্ঠানের সূচনা ও প্রস্তুতি পর্ব। চঞ্চল মহাকাল চলে তার নর্তন, পৃথিবীর পটে তাই ঘটে পরিবর্তন, বদলায় রীতিনীতি চিত্তের যাজনা, কালকের বাসি ফুল কাজে লাগে আজ না। আপনাদের এই জগৎবন্ধু ইনস্টিটিউশনের শতবর্ষ সূচনা অনুষ্ঠানে প্রাক্কালে উপস্থিত হয়ে আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের রাজ্যে শিক্ষা বিস্তারের কাজে শতাব্দী প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানের অবদান আমরা, আমাদের সরকার, আমাদের দপ্তর, আমরা নতমস্তকে স্বীকার করছি। আমার সঙ্গে এই স্কুলের সম্পর্ক অন্যরকম, সাংস্কৃতিক সম্পর্ক, অর্থাৎ এই স্কুলের ওই দোতলার ওই ঘরটিতে যেটা 9C মাস্টারমশাই করলেন, সেখানে বহুদিন নিয়মিত রিহার্সাল করেছি। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার জগলাম তাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলানি তাই, আমার একলানি তাই, একলানি হিতাই, একলানি তাই, একলানি তাই, আমার একলানি তাই, একলানি হিতাই, একলানি তাই, একলানি তাই। আমি স্কুলেরই একজন ছাত্র,
বেশিরভাগ বাঙালি পরিবারের কোনো শুভ অনুষ্ঠানে যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকত, শুরুই হতো দিনের বেলায় শুক্তো দিয়ে। আজকে আপনি খুঁজে পাবেন না কোনো বাড়িতে, এই আইটেম যেন উঠে গেছে। ইভেন পুজো পার্বণেও যখন দেখবেন সেখানে শুক্তো কিন্তু থাকে না। কেন থাকে না? যে ভাষা তার নতুন শব্দ, যে ভাষা তার নতুন এক্সপ্রেশন তৈরি করে, সে ভাষা তার নিজস্ব ঘরানা তৈরি করে, তার বাঙালিয়ানা আছে। তখন আপনি বুঝতে পারছেন না যে সে বাঙালি, মানে কলকাতায় হোক বা বাইরে হোক, ভারতবর্ষের বাইরে কথা আমি বলবো না, সেটা হচ্ছে তার আমাশা আছে কিনা। আমি নানা দিক থেকে অবহিত, স্কুলের এর আগের যে পত্রিকা বেরিয়েছে তাতেও আমার একটি লেখা গৃহীত হয়েছে। তাতে আমি বাঙালি হিসেবে বেশ খানিকটা অহংকার বোধ করি, এই কারণে যে কীভাবে একসময় এই বিদ্যালয়গুলো গড়ে উঠেছিল। সাধারণ মানুষ যাদের অর্থ ছিল তারা যেমন দান করেছেন, আবার অতিশয় সাধারণ মানুষ, মুসলমান জোরদারের বিধবা, রিক্সো শ্রমিক, দোকানদার, কাঠের মিস্ত্রি, তারা নিজেদের সামান্য কখনো টাকা দিয়ে, কখনো গায়ের পরিশ্রম দিয়ে, কখনো দক্ষতা দিয়ে, কেউ আবার জমি দিয়েছেন। এইভাবে সারা বাংলায়, অবিভক্ত বাংলা থেকে এই বিভক্ত বাংলায় স্কুলগুলো গড়ে উঠেছে। তোমরা